কাস্টমার সার্ভিস ম্যানেজার হিসেবে কাজ করছি। আপনারা যে শারমিনকে দেখছেন সে কিছুদিন আগেও এমন ছিল না। আমি আজ আমার গল্প আপনাদের সাথে শেয়ার করছি। ছোটবেলা থেকে অনেক কষ্ট করে বাবা মা গ্রামে মানুষ করেছে, স্বপ্ন ছিল অনেক বড় হবার, তাই কিছু করার লক্ষ্যে শহরে আসে। শহরে এসে নানান সমস্যার সম্মুখীন হই, বিশেষ করে গার্লস হোস্টেলে থাকার কোনো পরিবেশই ছিল না, তাছাড়া নিজেকে কারোর সাথে মানিয়ে নিতে পারছিলাম না। হঠাৎ একদিন ফেসবুকে ব্রাউজ করতে করতে খুঁজে পেলাম সুপার হোস্টেলকে, সেই থেকে জীবনের নতুন ধাপ শুরু। নতুন পরিবেশ, নতুন জায়গায় এসে খুবই ভালো লাগছিল। অনেক আপুদের দেখতাম, তারা খুবই স্মার্ট, জব করছে, তাদের চলাফেরা ভালো, আমি তা লুকিয়ে লুকিয়ে ফলো করার চেষ্টা করতাম। একদিন সাদিয়া আপু তা খেয়াল করল, আপু আমাকে ডাকলো, অনেক সাহায্য করল। আপুর সহযোগিতা পেয়ে মনে হচ্ছিল আমি আমার স্বপ্নের রাস্তায় হাঁটছি। সুপার হোস্টেলের ফ্যাসিলিটিসগুলো জীবনকে আরও সহজ করে তোলে। দাবার মানসম্মত, জামা কাপড় ধোয়ার ঝামেলা নেই, 24 ঘন্টা বিদ্যুৎ, সিকিউরিটি অনেক জোরদার, ওয়াইফাই সুবিধা, আড্ডা দেওয়ার উন্নত মানের লবি ইত্যাদি। ওয়াও, মোটামুটি নিজেকে প্রস্তুত করে নিলাম। তারপর একদিন চাকরির জন্য ইন্টারভিউর কল আসলো, ইন্টারভিউ দিতে গেলাম, ফিরে এসে শুনতে পেলাম আমার চাকরিটা হয়ে গেছে। মাকে ফোন দিলাম, কান্না পেয়ে গেল, এই যেন এক সুখের কান্না। থ্যাংক ইউ সুপার হোস্টেল আমার জীবনকে সুন্দর ও সহজ করে তোলার জন্য।